এবার আম্বানি পুত্রের বিয়েতে হাজির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়ের আসরে দেখা না মিললেও নবদম্পতির আশীর্বাদ অনুষ্ঠানে হাজির তিনি। এ সময় প্রাণ ভরে দুজনকে আশীর্বাদ করেন মোদী। আজ রিসেপশন উৎসবে শেষ হবে অনন্ত রাধিকার বিয়ের আয়োজন। ফ্যাশন গ্লামার আর আভিজাত্যে বরানো আম্বানি পুত্রের বিয়েতে নজর গোটা বিশ্বের। শুক্রবার রাতে এক হয়েছে চার হাত, শনিবার দিনভর পালিত হয় আশীর্বাদ অনুষ্ঠান। বিয়ের আসরে দেখা মিলেছে রাজনীতি দুনিয়ার রথি মহারথীদের। তবে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনন্ত রাধিকার গ্র্যান্ড ওয়েডিং এর ষোলকলা পূর্ণ হলো। মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন আম্বানি পরিবারের ছোট ছেলে। অনন্ত রাধিকার মাথায় হাত রেখে মঙ্গল আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী, আর রূপার থালায় সাজিয়ে ঈশ্বরের ছবি নবদম্পতিকে উপহার দেন প্রধানমন্ত্রী। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা শাহরুখ খান, গৌরী খান, সালমান খান, আলিয়া ভাট থেকে মহেন্দ্র সিং ধোনি। এদিনও বসে চাঁদের হাট। আজ রিসেপশন দিয়ে শেষ হচ্ছে অনন্ত রাধিকার বিয়ের আয়োজন। মাসুদ রানা, নিউজ 24।